হ্যালো স্টুডেন্ট সামনে অনলাইন এক্সাম সেই সংক্রান্ত কিছু বলবো বলেই এই ভিডিও লেকচারটা আমি তোমাদের জন্য তৈরি করছি দেখে দেখে পরীক্ষা দিতে পারবে এটা একটা আনন্দের বিষয় বলতে পারো যে পরীক্ষাটা আমরা এবার যেন দেখে দেখে দেব কিন্তু দেখে দেখে ওই টাইমের মধ্যে তিন ঘন্টা টাইমের মধ্যে দেওয়াটা যে টাফ হবে সেটা তোমরা যারা মাইক্রোজেরস করো তারা জানো যে মাইক্রোজেরস করে অন্তত ভালো রেজাল্ট করা যায় না পাস করা যাবে কিন্তু ভালো রেজাল্ট করা যায় না সো ভালো রেজাল্ট করতে গেলে আমি কপি পেস্ট করতে পারবো না একদম দেখে দেখে হুবহু লিখবো না হ্যাঁ কিছু কিছু টার্ম আমি দেখে দেখে লিখতে পারি যে এই এই টার্মগুলো আমি দেখে দেখে লিখলাম কিন্তু পুরোটা দেখে দেখে লিখতে গেলে তুমি টাইম পাবে না অতটা টাইম দেওয়া হবে না তো যে প্যাটার্নটাতে তোমরা সুযোগ পাচ্ছ পরীক্ষা দেওয়ার অ্যাকচুয়ালি এই ধরনের প্যাটার্নগুলো কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক দিন আগে থেকে শুরু হয়েছে এটাতে কি সুবিধা হয় না তুমি সাবজেক্টটাকে জানলে খুব ভালোভাবে সাবজেক্টটার ডেপথ নিলে তাকে নিয়ে রিসার্চ করলে কিন্তু তুমি কোনো কিছুই মুখস্থ করলে না তার মানে তোমার ব্রেনের উপর চাপটা কম হলো। তুমি জানো যে এই টপিকটা ওই জায়গায় আছে তুমি জানো যে এই টপিকটা এখান থেকে পাওয়া যেতে পারে এই ফর্মুলা এই থিওরমটা অ্যাপ্লাই করলে পাওয়া যেতে পারে কিন্তু মুখস্থ করার দরকার নেই তো এই প্যাটার্নটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে দীর্ঘদিন ধরেই চলে আমরাই একমাত্র এতদিন ধরে পরীক্ষা দিয়ে এসছি মুখস্থ করে যেটুকু জানবো সেটাই করব অনেকে বলে যে পরীক্ষার হলে যদি একটু গন্ডগোল হয়ে যায় তো সব কিছু স্যার আমি ভুলে যাই তো এই ভুলে যাওয়ার ব্যাপারটা কিন্তু এই সেমিস্টারের পরীক্ষাগুলোতে তোমাদের হবে না তোমরা এটা অ্যাডভান্টেজ পাচ্ছ এই অ্যাডভান্টেজটা অ্যাজ এ কী বলবো লাস্ট সুযোগ এই সুযোগটা হয়তো আর তুমি নেক্সট টাইম পাবে না এই সুযোগটাকে কাজে লাগাও সবাইকে আমি বলছি ভালো রেজাল্ট করার মানসিকতাটা তৈরি করো মুখস্থ করার কথাটা কেন বারবার বলছো মুখস্থ করছো না কিন্তু তোমাকে তো জানতে হবে যে এই কোন জায়গা থেকে কোন টপিক সাই এসছে অ্যাকচুয়ালি মুখস্থ করার দরকার হয় না আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যে যখন আমরা কোনো কিছু হিসাব করি আমাদের কি নামতাগুলো মুখস্থ রাখতে হয় আমি যে না ক্যালকুলেটার তো আছে ক্যালকুলেটার তো গুণ করবো আমি গুণ করার প্রসিডিওরটা জানি বাইস ওইটুকুই যথেষ্ট আমাদের কোনো নামতা মুখস্থ রাখার দরকার নেই কোনো থিওরাম যখন বুঝে গেলাম থিওরামের প্রুফ আর কি দরকার প্রুফটা তো আসলে থিওরামটাকে বোঝার জন্য তো থিওরাম যখন বুঝে গেছি থিওরে যখন কনসেপ্টটা পেয়ে গেছি তাহলে তো প্রুফ দরকার নেই তো অ্যাকচুয়ালি প্রুফ দরকার নেই তো প্রুফটা আমরা মুখস্থ করি না করব না এবার যদি প্রুফ আসে তো দেখে দেখে লিখব তো আমার কোশ্চিন হচ্ছে আমরা বোঝার দিকে বেশি গুরুত্ব দিচ্ছি এই যে প্যাটার্নটাতে পরীক্ষা হচ্ছে তাতে কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রী বা যারা তোমরা বুঝে বুঝে পড়েছ তারা খুব অ্যাডভান্টেজ পাবে তিন ঘন্টার মধ্যে যদি কেউ মনে করে যে আমি একে ফোন করব ওকে ফোন করব। এখানে মেসেজ করব ওখানে মেসেজ করব এই করে সলভ করব। তুমি ওই সেম টাইমের মধ্যে পারবে না তো ওই টাইমের মধ্যে করতে গেলে তোমাকে নিজে থেকে রেডি করে রাখতে হবে ছড়িয়ে ছিটিয়ে তোমার বই খাতাগুলো থাকুক সেগুলো ছড়িয়ে ছিটিয়ে থেকে তুমি লেখাটা খুব স্পিডে প্র্যাকটিস করো আমি আশা করব এই পরীক্ষায় তোমাদের সবার ভালো রেজাল্ট হবে যে কতগুলো জায়গা বলার মেইন দরকার সেটা হচ্ছে পরীক্ষাতে আমরা কি কি জায়গা ফেস করব তোমাদের আমি বললে বুঝতে পারবে যে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একটা প্যাটার্ন দিয়েছে সেই প্যাটার্নটা তোমাদেরকে একটু বলার চেষ্টা করছি যে কোন কোন জায়গাগুলোতে গন্ডগোল হয় দেখো আমাদের প্রথম কাজ হবে আগে থেকে এ সাইজ কিছু পেজ কিনে নেওয়া ওকে তো এ ফোর সাইজ পেজ আমরা কিন্তু আগে থেকে নিয়ে নেব নিয়ে সেই পেজগুলোর একটা টপ সিট বের করবে একটা প্রথম পেজে কি কি লিখবে না স্ট্রিমটা লিখবে এগুলো আগে থেকে লিখে রাখবে সেকশন লিখবে সেমিস্টার লিখবে এগুলো সমস্ত সি ইউ রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আগে থেকে লিখবে পরীক্ষার সময় যেন ওই টাইমটাতে কোনো কিছু তোমাকে আলাদা করে না লিখতে হয় প্রয়োজনে এটা তুমি একটু তার আগের দিন বা এ করে ফ্রেশ করে লেখার একটু চেষ্টা করবে ডেট অফ এক্সামিনেশানটা লিখবে এবার যে যে জায়গাগুলো খুব প্রবলেমেটিক হয় সেই সব জায়গাগুলোর মধ্যে আমরা স্ক্যান করাটাকে বোঝাচ্ছি কারণ স্ক্যান করাটা এতদিনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি তোমরা ভুল ভাল স্ক্যান করো প্লে স্টোরে এমন কিছু স্ক্যানার আছে যেখানে দেখবে ডার্ক স্পটগুলো পুরো চলে যায় তোমরা স্ক্যান করার সময় একটা স্ক্যান দেখা গেছে ভার্টিক্যালি করেছো তো পরেক্ষণে তারপরেরটা তুমি হরাইজেন্টালি করেছো তো সেই দিকটা খেয়াল রাখবে কারণ এগুলো ইমপ্রেশন বাড়ায় এই ধরনের জায়গাগুলো যে কোনো টিচারের ক্ষেত্রে তার ছাত্রের প্রতি ইমপ্রেশন আসবে সেই জন্য তোমরা চেষ্টা করবে খুব সুন্দর করে স্ক্যান করবে স্ক্যান করার জন্য আমি যে স্ক্যানারটা ইউজ করি সেটা ক্যাম্প ক্যাম্প স্ক্যানার ক্যাম্প স্ক্যানারটা অ্যাডভার্টাইজমেন্ট আসে ঠিকই কিন্তু ওই স্ক্যানারটা খুব ভালো স্ক্যান করার পর এডিট করবো এডিট করার পর দেখেছ এডিট করে সেখানে একদম পরিষ্কার লিখেছে ফাইলের নামটা লিখতে হবে ফুল রোল নাম্বার আন্ডার স্কোর দিয়ে পেপার কট তারপরে আন্ডার স্কোর দিয়ে আন্ডার স্কোর দিয়ে হচ্ছে ডেট অফ এক্সামিনেশান এটা দিতে হবে এগুলো হচ্ছে তোমার বিশেষ করে স্ক্যান করে যে অ্যান্সার স্ক্রিপ্টটা আছে সেখানে নিতে হবে আরেকটা জিনিস এটা খুব মাথায় রাখতে হবে যে এ ফোর সাইজ পেজের প্রথম দিকে আমাদের কলেজের ওখানে রোল নাম্বারটা লিখলাম আর নিচে সিগনেচার এগুলো আগে থেকে করে রাখবো একটা সাইডই লিখবো বস সাইড লিখবো না বোস সাইড লিখবো না এই কারণে কারণ স্ক্যান করার সময় বোস সাইড লিখলে টু স্ক্যানটাও খুব খুব একটা ভালো হয় না কালি এদিক ওদিক চেঞ্জ হয়ে যায় সেই জন্য বোস সাইড লিখবে না এখানে ইনস্ট্রাকশনও দেওয়া আছে বোস সাইড লিখতে নিষেধ করা হয়েছে আর কী করবে যেগুলো তুমি লিখেছো সেগুলো পেজ নাম্বার দিয়ে এমনভাবে রাখবে তার কপি স্ক্যান করে তো পাঠাচ্ছ কিন্তু হার্ড কপিটাও তোমাকে রাখতে হবে প্রিজার্ভ করে কেন চান্স যদি কপি না যায় পরবর্তীতে কোনো স্কুটি নিয়ে আসলে যেন তুমি হার্ড কপিটা দেখাতে পারো সেই কারণে হার্ড কপিটাও তোমাকে প্রিজার্ভ করে কিন্তু রাখতে হবে আবার খেয়াল করো বিশেষ করে যে টপ পেজটা থাকবে যেটা তুমি আগে থেকে লিখে রাখছো সেখানে তোমার বিএসসি কোন অনার্সে পড়ছো কোনটা সেমিস্টার কোনটা দিচ্ছ সেটা সিউর রোল নাম্বারটা ভাইটাল আর পেজ নাম্বার করে অনেকগুলো পেজে এ ফোর সাইজ পেজে আগে থেকে পেজ নাম্বার পেজ নাম্বার লিখে রাখবে শুধু অ্যান্সার লেখার পর তুমি নাম্বারগুলো দেবে ওয়ান টু থ্রি ফোর নাম্বার প্রথমেই দিয়ে দিও না কারণ অ্যান্সারটা সাজানোর সময় যেন তোমার এই নাম্বার দিতে সুবিধা হয় কোনো কোনো পেজে দেওয়া হয়তো মিস্টেক হলো তাকে ফেলে দিলে সেই জন্য পেজ নাম্বার লিখে ওই নাম্বারটা লিখবে না ওটা একদম লাস্টে লিখবে কি কি দরকার এখানে নেম অফ দ্য স্টুডেন্ট রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নেম অফ দ্য সাবজেক্ট পেপার কোড এগুলো সব কিছু দেওয়ার পর একদম নিচের দিকে একটা সিগনেচারের একটা জায়গা রাখবে সিগনেচারটা কিন্তু ডেট দিয়ে সিগনেচারটা তোমাকে দিতে হবে পরের পেজগুলোতে শুধুমাত্র এই এটা লিখতে হবে বিএসসি অনার্স সেমিস্টারটা লিখলে রোল নাম্বার লিখতে হবে আর কোনো কিছুই লিখবে না তারপরের পেজগুলোতেও কিন্তু তোমাকে সিগনেচারটা দিতেই হবে সো সিগনেচার প্রত্যেকটা পেডে পেজে দিতে হচ্ছে প্রত্যেকটা পেজে সিগনেচার যখন লাগছে সেই সিগনেচারটা তোমরা আগে থেকে করবে টাইমটাকে বাঁচানোর জন্য চেষ্টা করবে যেন ওই টাইমের মধ্যে খুব ফাস্ট লিখবে স্ক্যান করাটা মা বাবা ভাই বোন কাউকে হেল্প করতে বলবে যে আগে থেকে স্ক্যান করে রাখতে বলবে ঠিক আছে কিন্তু স্ক্যান করার সময় অবশ্যই আমি বলেছি ডার্ক স্পট পর্যন্ত যেন না থাকে ভালো যেন হয় এই কারণে কারণ যখন খাতা দেখা হবে স্কুটিনি করা হবে তখন আমরা এটা আশা করতেই পারি যে ওই ধরনের খাতাগুলো সব জেরক্স করা হবে পিডিএফ দেখে নিশ্চয়ই নাম্বারিং করা যেতে পারে না তাহলে যদি জেরক্স করা হয় তাহলে জেরক্সটা যেন ভালো আসে সেই দিকটা তোমরা একটু খেয়াল রাখবে আমি খুব কনফিডেন্সে আছি যে তোমাদের আর যাই হোক এই এক্সামটা খুব ভালো হবে এই এক্সামটা খুব ভালো হওয়া উচিত তো বেস্ট অফ লাক থাকলো অবশ্যই তোমরা এক্সাম ভালো দাও পরের সেমে কি পড়াবো না পড়াবো সেগুলো তো আমরা সব কিছুই বলবো কিন্তু তোমাদের যাবতীয় হেল্প আমি করব কথা দিচ্ছি কিন্তু যদি কেউ বলো যে স্যার সিমপ্লেক্স মেথডের অঙ্কটা করো করে দিন ট্রান্সপোর্টেশন অঙ্ক করে দিন তখন আমার একটু মন খারাপও হয় আমার খারাপও লাগে তারপরে মনে হয় যে কাউকে কিছু বলবো না তার কারণ হচ্ছে কোনো একটা মেথড আনন এসছে ওকে আনন এসছে সত্যি ওটা আমি ঠিকঠাক করে করাই ওকে তাহলে আমি করে দিচ্ছি কিন্তু কি করে তোমরা একটা পুরো মেথড বলতে বলতে বলো আমাকে যে এই মেথডটা পুরো বলে দিন এটা সম্ভব বলো যে জিনিসগুলো আমি পড়িয়েছি যেখানে কোনো টাফ কোনো ব্যাপার নেই খুব ইজি ব্যাপার পর পর স্টেপ ওয়াইজ চলে আসলেই অ্যান্সারটা হয়ে যাবে লেন্দি হয় লেন্দি তো হবেই অনেক কিছু লেন্দি হবে আমরা তো বড় বড় ডিগ্রি নিতে যাচ্ছি বড় বড় ডিগ্রি নিচ্ছি কিন্তু কম চাপে হালকা চাপে বড় বড় ডিগ্রি নিচ্ছি সেটা তোমাদের তোমাদের ক্ষেত্রে খুব ভালো দিক নাম্বারটা প্রচুর আসবে এই সিচুয়েশানে যদি কারো নাম্বার কম হয় সে হয়তো পরবর্তীতে কম্পিটিশনে আর টিকতে পারবে না সো কম্পিটিশানে টিকতে টিকে থাকতে গেলে লুপ্ত প্রায় না হতে গেলে তোমাকে পরীক্ষাটা ভালো দিতে হবে এটা সিরিয়াসলি পরীক্ষাটা দাও পরীক্ষাটা এই সেন্সে বলছি মেন্টাল প্রিপারেশানটা খুব দরকার মুখস্থ করার দরকার নেই কিন্তু কোন টপিক্স কোথায় আছে সেইগুলো তুমি ঠিকঠাক করে জেনে গেলে বাস তারপরেই তোমার দেখবে ঠিকঠাক পরীক্ষা হয়ে যাবে ঠিকঠাক লিখতে পারবে লেখাটা নিজের হাতেই লেখা চাই কোনো মতেই কারো হাতে লেখা তুমি ওখানে দেবে না এটা ডিফল্টার লিস্টের মধ্যে পড়ে যাবে ওকে এগুলো খেয়াল রেখো যাই হোক আমাদের এক্সাম হয়ে যাওয়ার পর তোমরা পরবর্তীতে সেমের জন্য যখন পড়বে আমার দেখবে সিরাজাম অ্যাকাডেমি বলে ডট কম বলে লেখা আছে সেই জায়গায় চাইলে তোমরা যারা একদম নতুন তারা শুধু রেজিস্টার করবে রেজিস্টার ফর ফ্রি রেজিস্টার করলেই দেখবে একটা নতুন পেজ আসবে ওই পেজটাতে ক্লিক ফর নিউ অ্যাপ্লিকেশান সেখানে কোন স্ট্যান্ডার্ডে পড়তে চাইছো রেজিস্টার করার পর আমাকে একবার খালি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া কারণ এখানে কনফার্মেশন কিন্তু তারপরেই দেব। একটা নির্দিষ্ট লিমিট আছে তারপরে কিন্তু আর কাউকে নেব না সেটা মাথায় রেখো আর আমাদের যেমন একটা ইউটিউবের চ্যানেল আছে ইউটিউবের চ্যানেলেও সমস্ত ভিডিওগুলো পাবলিক করা সম্ভব নয় তো অনেক ভিডিওই আমাদের আছে যেগুলো পাবলিকলি করা আছে অ্যাজ এ ট্রায়াল ভিডিও হিসাবে তোমরা দেখেও নিতে পারো যারা একদম নতুন আছো তাদেরকে বলছি ঠিক আছে আমাদের টার্গেটই থাকলো যে পরীক্ষাটা যেন ভালো হোক কারণ এই ধরনের পরীক্ষাগুলো ওয়েস্টার্ন কান্ট্রিগুলো দিচ্ছে আমরা না হয় এবার ট্রাই করি এই ধরনের পরীক্ষাটাও যেন ভালো দেওয়া যেতে পারে নাম্বারটা মেইনলি দরকার কারণ তুমি নাম্বার বেশি পাচ্ছ মানে তোমার বাবা মা গার্জেন পাড়া প্রতিবেশী সবাই জানবে যে তুমি প্রচুর পড়াশোনা করেছ পড়াশোনা প্রচুর করা সত্ত্বেও নাম্বার যদি কম পাও তাহলে কিন্তু সবাই বলবে যে না ও পড়াশোনা কিছু করেনি ডানা গজিয়ে গেছিলো উঠতে শুরু করেছে তো সেই দিকটা খেয়াল রেখো বেস্ট অফ লাক রইল আর হেল্প করার আমি করব চেষ্টা করবো প্রচুর হেল্প করার তো সেই জন্য আমি চাইছি তোমরা এবার একটু সিরিয়াসলি মেন্টাল প্রিপারেশানটা নিয়ে রাখো ওকে